হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস কিচেন। বিডি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ করে দেখাবো চিকেন দিয়ে আমরা কিভাবে চুই জাল রান্না করব। সেজন্য আমি এখানে চুই জাল নিয়ে নিয়েছি 200 গ্রাম। চুই জালগুলো ড্রাই ছিল, সেজন্য আমি সন্ধ্যার দিকে ভিজিয়ে রেখেছি, তারপরের দিন সকালে আমি রান্না করব। সেজন্য অবশ্যই 12 থেকে 15 ঘন্টা চুই জালগুলোকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তো এগুলো আমি দাঁত দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন। আর ঠিক এইভাবে কেটে নিতে হবে, কেটে এগুলো আমি ভিজিয়ে রাখব। আপনারা একই পদ্ধতিতে কিন্তু অন্য যে কোনো মাংসই রান্না করতে পারেন চুই জাল দিয়ে। তো ঠিক এইভাবে আমি এগুলো কেটে নিয়েছি আর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখুন। যেহেতু আমি ফার্মের চিকেন নিয়ে নিয়েছি, খুব সহজেই নরম হয়ে যাবে। আর চুই জালগুলো যেহেতু ড্রাই, সেজন্য এগুলোকে আমি প্রেশার কুকারে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যে জলটা, সেটা কিন্তু ফেলা যাবে না, সেই জলটা দিয়েই কিন্তু চিকেনটা রান্না করতে হবে। তো এখানে আমি প্রায় 2.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতেও একটু বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। চুই জাল রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। এখন আমি চিকেনগুলোই দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমেই লবণ দিব না, কারণ লবণ দিলে চিকেন থেকে জল উঠবে সেজন্য। তো পেঁয়াজের সাথে আমি চিকেনগুলোকেও ভালো করে ভেজে নিব। তো ডিয়ার ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও কিন্তু রেসিপিটি শেয়ার করতে পারেন। তো এইভাবে চোলাটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন। তো আমার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি সেই চুই জালগুলোই দিয়ে দিচ্ছি। তবে চুই জালের যে জলটা, সেটা আমি এখন দিব না, সেটা পরে দিব। এখন আমি জল ছাড়াই সব মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিব। আপনারা বাসায় অবশ্যই চুই জালের এই রেসিপিটি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। একে একে সবগুলো মশলাই এখন অ্যাড করব। এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনাবাদাম খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি খোসা ছাড়িয়ে, সেগুলোই দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটোকে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দই, আমি গরম হালকা দুধের মধ্যে একটা লেবু চিপড়ে টক দই বানিয়ে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট দই বলা যায়। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, আমি এখানে 1 চামচের থেকেও বেশি আদা বাটা দিয়ে দিচ্ছি, আর আমি এখানে সব টেবিল চামচ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, আমি এখানে কিছু আস্ত রসুন এবং পেঁয়াজগুলোকে 4 খণ্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাংসের মশলা, এই মাংসের মশলাটা আমি বাসায় নিজেই তৈরি করেছি, অনেক ধরনের মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তো এখন খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে কোনো রকম জল ছাড়াই। আপনার কষানোর উপরেই ডিপেন্ড করবে আপনার চিকেনের টেস্টটা। চুলার আঁচটাকে মিডিয়াম পর্যায়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানোটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এখন চুই জালের যে জলটা ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করা লাগবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আবারও বলছি, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাকে কমেন্টস করে জানাতেও পারেন। আমার এই রেসিপিটি চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আপনারা এখানে যে কোনো ধরনের মাংসই কিন্তু চুই জাল দিয়ে ঠিক একইভাবে রান্না করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমার চিকেন চুই জাল কিন্তু একদমই রেডি। তবে চিকেন জুই জালটা যদি কষা কষা হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আমার বাসায় প্রচুর পরিমাণে ঝোল পছন্দ করে, সেজন্য আমাকে কিছুটা ঝোল রাখতে হয়েছে।
চিকেন চুই ঝালটা গরম গরম পরিবেশন না করে একটু ঠান্ডা হলে পরিবেশন করলে খেতে ভালো লাগে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শিল্পীস কিচেন বিদিতে নজর রাখুন।